প্রতিদিনই বাইকের অসংখ্য নতুন মডেল লঞ্চ হয়। এর মাঝে এমন কিছু বাইকও আছে যেগুলোকে দেখে আপনার বিশ্বাসই হবে না। এই বাইকগুলোর দামও যে কাউকে অবাক করতে যথেষ্ট। বাইক বর্তমান প্রজন্মের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় যানবাহন এবং এখন প্রায় সকল তরুণের কাছে একটা বাইক থাকে। পৃথিবীতে এমন অনেক বাইক প্রেমী আছে যারা বাইকের পেছনে কোটি কোটি টাকা খরচ করতেও প্রস্তুত থাকে। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিশ্বের সবচেয়ে দামি বাইকগুলো সম্পর্কে জানাবো, যেগুলো আপনি কখনোই দেখেননি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের সকল ভিডিও সবার আগে দেখার জন্য। BMW ফ্লাইং বাইক। মাটিতে চলা বাইক তো সকলেই দেখেছেন, কিন্তু আপনি কি কখনো এমন বাইক দেখেছেন যা আকাশে ওড়ে? BMW কিন্তু সত্যি এমন এক বাইক বানিয়েছে যা মাটি এবং আকাশ দুই জায়গাতেই চলতে পারে। ইয়ামাহা মোটরোয়েড। এই বাইকটিকে ইয়ামাহা কোম্পানি ডিজাইন করেছে। এটিকে দেখতে রোবটের মতোই মনে হয়। এই বাইকটিতে তিনটি নাইট্রোজেন সিলিন্ডার রয়েছে যার ফলে স্পিড সাধারণ বাইকের চেয়ে অনেকগুণ বেড়ে যায়। এই বাইকটিতে এমনকি এমন অনেক জিনিসও রয়েছে যা আপনার সফরকে অন্য আরেক উচ্চতায় নিয়ে যাবে। প্রত্যেক বাইক প্রেমীরই এমন বাইকের মালিক হওয়ার স্বপ্ন থাকে। BMW মোটরেড ভিশন। বন্ধুরা, আমার যদি বাইকটি কেনার মতো টাকা থাকতো তবে আমি নিশ্চয়ই এটি কিনে ফেলতাম, কারণ এই বাইক দেখতে যতটা অসাধারণ এর স্পিডও ততই বেশি। এটি চালানোর সময় মনে হবে যেন আপনি হাওয়ার সাথে কথা বলছেন। BMW এটিকে ভবিষ্যতের কথা মাথায় রেখে অত্যন্ত ফিউচারিস্টিক ভাবে বানিয়েছে। এই বাইকে সবকিছু শুনে ভালো লাগলেও যেটা শুনে ভালো লাগবে না তা হলো এর দাম। এটি অত্যন্ত দামি একটি বাইক এবং পৃথিবীর শীর্ষ ধনী মানুষজনই এই বাইক কেনার ক্ষমতা রাখে। কাওয়াসাকি জে কনসেপ্ট। এই বাইকটি 2013 সালে সেরা বাইকের পুরস্কার পেয়েছে। এই বাইকের ব্যাপারে একটা মজাদার তথ্য হলো, এটি দুটি নয় বরং চারটি চাকা রয়েছে। চারটি চাকা দেওয়ার মূল কারণ যেন বাইকটি দুর্গম পরিবেশেও চলাচল করতে পারে। আপনি যদি এমন কোনো জায়গা দিয়ে বাইক চালান যেখানে ব্যালেন্স হারাতে পারেন, সেখানে এই বাইকের চাকাগুলোকে খুলে একটি ফোর হুইলার হিসেবেও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এর মধ্যে কোন বাইকটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন আমাদের। আর আপনারা যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।